Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজকের বিষয় জিকিরের ফজিলত এবং যারা জিকির না করে তাদের উদাহরণ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ভালোভাবে জেনে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমে যার যতটুকু চক্ষু শীতল হয়, তাকে দেখে মানুষেরও ততটুকু চক্ষু শীতল হয়। আল্লাহর জিকিরের মাধ্যমে যার চক্ষু শীতল হয় না, তার দুনিয়ার জীবন সংকীর্ণ, কষ্টকর ও যন্ত্রণাময় হয়ে ওঠে। আমাদের কথাটি তার কাছে বিশ্বাসযোগ্য হবে যার অন্তর এখনও জীবিত আছে, আর যার অন্তরের মৃত্যু ঘটেছে সে কখনোই বিশ্বাস করবে না। আর যার অন্তরের মৃত্যু ঘটেছে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ইবাদত থেকে গাফেল, তার থেকে যত দূর সম্ভব দূরে থাকো। তার সাথে চলাফেরা করলে ও তার সাথে মেলামেশা করলে সে তোমাকেও তার যন্ত্রণার ভাগিদার বানাবে। ঘটনাক্রমে তার সাথে চলতে হলে কিংবা তার সাথে মিশতে হলে তার সাথে বাহ্যিকভাবে উঠা বসা করো, তবে ভিতরের দিক থেকে দূরত্ব বজায় রাখ। তার ব্যাপারে সামান্যতম আন্তরিক হইও না, তার কারণে উত্তম ও উপকারী জিনিস থেকে গাফেল হয়ে পড়ো না। কিতাব জিক্রুল্লাহ পৃষ্ঠা 54, লেখক ইমাম ইবনুল কাইয়িম রহিমাউল্লাহ।